Good morning, sweet little children. How are you today? I hope you all are good and happy. Today, I will take your nursery English class. Everyone ready? Very good. Today, I will teach you V, small and capital letter, and write down the small letter into S. So student, let's start. So students, তোমরা দেখো এখানে আমি কি লেটার লিখেছি, এটা হচ্ছে কে ভি। তো চলো এটা কটা লাইনের মধ্যে লেখা হচ্ছে, এটা দেখো কি হবে। প্রথমে স্ল্যান্টিং লাইন, ওয়ান অ্যান্ড আনাদার স্ল্যান্টিং লাইন। আবার দেখো লিখছি, ওয়ান and another slanting line, one and another slanting line. তো দেখো এটা কোন লেটার হলো, এটা ভি হলো, তাই তো? আর ভি স্মল, এটা সেম হবে স্ল্যান্টিং অ্যান্ড অ্যানাদার স্ল্যান্টিং লাইন, ওয়ান স্ল্যান্টিং অ্যান্ড অ্যানাদার স্ল্যান্টিং লাইন। তো দেখলে তোমরা যেটা ক্যাপিটাল অ্যান্ড স্মল ভি হলো, ঠিক এইভাবেই তোমরা লাইন মেনটেন করে সুন্দর করে লিখবে, এবং লাইনের মধ্যেই তোমরা লিখবে যাতে লাইন থেকে না বেরিয়ে আসে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে লিখছি, তো ঠিক সেইভাবে লিখবে। তো দেখো এবার স্মলটা দেখাচ্ছি, সেম একই প্রসেসে তো দেখলে যে ক্যাপিটাল ভি কোন লাইনে লেখা হলো আর স্মল ভিটা কোন লাইনে লেখা হলো। তো এরপর দেখো কী লিখব, রাইট ডাউন দ্য স্মল লেটার্স ইন টু এস। তো এর আগে তোমাদের ক্যাপিটাল লেটার করিয়েছিলাম আমরা স্মল, তাহলে স্মল লেটার হলে ওয়ান টু থ্রি ফোরের এই মিডিলের লাইনটার মধ্যে হবে। দেখো এন ও পি কিউ আর এস। তো দেখলে যে আমি কোন লাইনের মধ্যে এই স্মল লেটারটা লিখলাম। তো ঠিক এইভাবেই তোমরা বাড়িতে কী করবে, সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং লাইনের মধ্যেই করবে প্র্যাকটিস, কেমন? তাহলে তোমরা আজকে কি ভি লেটার, ক্যাপিটাল অ্যান্ড স্মল, আর রাইট ডাউন দি স্মল লেটার্স ইন টু এস। তো তোমরা এগুলো কী করবে, বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং লাইনের মধ্যে করবে। বারবার ধরে বলছি তোমাদের যে লাইনের মধ্যে এই লেটারগুলো লেখার চেষ্টা করবে, তাহলে কী হবে, খুব সুন্দর লেখাটা হবে। হিয়ার দ্য ক্লাস ইজ এন্ডেড টুডে, হ্যাভ এ নাইস ডে, টাটা।